আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু শ্রেণীতে বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তি আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে শিশু শ্রেণীতে উদয়ন স্কুলে ভর্তি করতে ইচ্ছুক পুরো ভিডিওটি নাটনা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সো যারা ভর্তি করবেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আপনাদের বাচ্চাদের প্রাথমিক নির্বাচন করা হবে সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করবেন আবেদন করার পর আপনাদের উদয়ন স্কুলে স্কুলে জমা দিতে হবে এবং আপনাদের সহকারে বাচ্চাকে নিয়ে সেই সাক্ষাৎকার দিতে হবে যদি সাক্ষাৎকারে চান্স পায় তাহলে তাকে লটারির জন্য চূড়ান্ত নির্বাচনের জন্য লটারিতে অংশগ্রহণ করানো হবে আর যদি সাক্ষাৎকারে সে বাদ পড়ে যায় তাহলে তারা লটারি দেওয়া হবে না সো দুইটি ধাপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে একটা হচ্ছে সাক্ষাৎকার এটা হচ্ছে প্রাথমিক নির্বাচন দেন হচ্ছে চূড়ান্ত নির্বাচন লটারি ওকে সো বুঝতেই পারছেন শর্ট অফ এবার দুই নম্বর হচ্ছে বয়স সীমা আপনার বাচ্চাকে আপনি ভর্তি করবেন আপনার বাচ্চা বয়স সীমা কত লাগবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনুযায়ী পয়লা জানুয়ারি কিন্তু আজকের ডেট না ওকে আপনারা এই ক্যালকুলেশন থেকে দেখে নেবেন যে আপনার বাচ্চার বয়স জন্ম তারিখ কত এবং হচ্ছে পয়লা জানুয়ারিতে কত আসে ওকে তো সেইটা হিসাব করেন পয়লা জানুয়ারি দু ওকে বয়স লাগবে মিনিমাম পাঁচ বছর সর্বোচ্চ ছয় বছর যদি কারো বয়স ছয় বছর এক দিনও হয় তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না ওকে সো বি কেয়ারফুল যদি কারো বয়স ছয় বছর এক দিনও হয় তার মানে পাঁচ বছরে বেশি লাগবে আবার যদি হচ্ছে পাঁচ বছরের এক দিন কম হয় তাহলে সে সামনের বছর অ্যাপ্লাই করতে পারবে এই বছর করতে পারবে না মিনিমাম পাঁচ বছর এবং সর্বোচ্চ ছয় বছর ওকে তো আবেদন করতে হবে আবেদন শুরু হবে সাতই অক্টোবর দু সকাল আটটা থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে আটা হাজার চব্বিশ আটাই অক্টোবর দু আবেদন চলবে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা এই একুশ দিনের মধ্যে আবেদনটি সম্পন্ন করবেন সো অনেকেই আমাকে দিয়ে আবেদন করাতে চান আমার দোকান ঢাকা মেডিকেলের কাছে ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট কানেক্ট হয়ে আমার সাথে যোগাযোগ করে আমার দোকানে চলে আসবেন আমি আপনাদের আবেদনটি নির্ভুলভাবে করে দেব ওকে এবং পেমেন্ট সহকারে যত যাবতীয় কাজ আছে সবগুলো আমি করে দেব সমস্যা নেই ওকে তো এরপর হচ্ছে আবেদন ফি কত টাকা কত টাকা লাগবে তো যারা অ্যাপ্লাই করবে আপনাদের বাচ্চাদের হচ্ছে আবেদন করতে হবে উদয়ন ডট ইডি ডট লিঙ্কে ঢুকে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন শুরু হলে আমি দেখাবো যে কিভাবে আবেদনটি সম্পন্ন করতে হবে এই জন্য যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা হচ্ছে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো একটি ছবি আপলোড করতে হবে ছবিটা লাগবে হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল অনেকে তিনশো বাই তিনশো পিক্সেল ছবিটা করতে পারেন না সেই জন্য যদি চান আপনারা যা ছবিটা বাচ্চার যে ছবিটা আপলোড করবেন সেই ছবিটা একটি ছবি তুলে যে রকম ছবি হতে পারে ফর্মাল ছবি ইনফর্মাল ছবি কিন্তু যাতে একটু চেহারাটা ভালো বোঝা যায় সামনা সামনে থেকে তোলা সেরকম একটা ছবি আপনারা আমাকে সেন্ড করবেন আমি আপনাদেরকে সেই ছবিটা তিনশো বাই তিনশো করে দেবো কোনো সমস্যা নেই ওকে সো আবেদন ফি হচ্ছে দুইশো তিরিশ টাকা দুইশো টাকা হচ্ছে অনলাইন আবেদন ফি তিরিশ টাকা হচ্ছে অনলাইন চার্জ এই মোট দুইশো তিরিশ টাকা এই টাকাটা আপনার পেমেন্ট করার সাথে সাথেই অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবেন ফার্স্টে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে শুধু একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে কোনো কিছুই পাবেন না যতক্ষণ পর্যন্ত না পেমেন্টটি সম্পূর্ণ করবেন পেমেন্টটি সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা হচ্ছে একটি আবেদনপত্র এবং হচ্ছে প্রবেশপত্র এই দুইটি পেয়ে যাবেন অবশ্যই আবেদনটি করার সময় নির্ভুলভাবে আবেদনটি করার ট্রাই করবেন যাতে কোনো তথ্য ভুল না হয় যদি তথ্যগুলো ভুল হয় সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তীতে ভর্তির ক্ষেত্রে অনেক বিড়ম্বনায় পড়তে পারেন বা ঝামেলায় পড়তে পারেন সেই জন্য আপনারা খেয়াল করবেন যেন কোনো তথ্য ভুল না হয় মিসিং না হয় ওকে এবং আবেদনপত্রের ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে উনতিরিশে অক্টোবর আবেদন চলবে আঠাশ তারিখ পর্যন্ত আপনি আবেদন শেষ হওয়ার একদিন পরেও পেমেন্টটি করতে পারবেন সো আপনি মনে করেন যে হচ্ছে সাত তারিখে আবেদন করলেন সাত তারিখে পেমেন্ট করতে হবে বিষয়টা এরকম না আপনি দুই তিন দিন পরেও পেমেন্টটি করতে পারবেন কিন্তু উনত্রিশ তারিখের মধ্যে পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে এবার দেখব কি কি ডকুমেন্টস লাগবে নির্ধারিত তারিখে প্রিন্টকৃত আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে এক নাম্বার হচ্ছে প্রবেশপত্রের ফটোকপি দুই কপি দুই নাম্বার হচ্ছে পূরণকৃত আবেদন ফর্মের প্রিন্ট কপি এক কপি মানে যেটা কালার সেটা হচ্ছে এক কপি লাগবে শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি এক কপি এখন অনেকেই হচ্ছে মনে করেন যে আপনার জন্ম নিবন্ধন নেই তো আপনি কি করবেন আপনাকে অবশ্যই মাস্ট পে জন্ম নিবন্ধনটা যে মূল্যেই করতে হবে ওকে না করলে কিন্তু এটা হবে না অবশ্যই করতে হবে চার নাম্বার হচ্ছে এবং সেটা সত্যায়িত করতে হবে সত্যায়িত কাকে দিয়ে করাবেন ফার্স্ট ক্লাস অফিসার হয় ডাক্তার হতে পারে বা বিসিএস ক্যাডার টিচার হতে পারে তাদেরকে দিয়ে আপনাদের সত্যায়িত করতে হবে এরপর হচ্ছে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র সত্তাই এক কপি করে ওকে এরপর হচ্ছে পিতা বা মাতা শিক্ষাগত যোগ্যতা শেষ সনদের সত্তাই ধরে আপনি যখন আবেদন করবেন তখন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে দেখবেন যে পিতা মাতার শিক্ষাগত যোগ্যতা কি দেয়া আছে বা আপনারা কি দিলেন আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে সত্তাই করে জমা দিতে হবে ওকে সো এরপর হচ্ছে সরকারি বিধিমত মেধমুক্ত যোগ্যতায় আবেদন করে যারা মুক্তিযোদ্ধা কোটা আবেদন করেছে তো তাদের সনদ লাগবে এবং প্রার্থীর পিতার মাতার এসএসসি পরীক্ষার সনদের সত্যি ফটোকপি লাগবে যারা ক্যাশমেন্ট এরিয়াতে আবেদন করবে ক্যাশমেন্ট এরিয়া মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া ওকে ক্যাশমেন্ট এরিয়া আবেদন করলে অ্যাভেলেবেল সিট পাওয়া যায় সহজেই চান্স পাওয়া যায় ওকে তো যারা ক্যাশমেন্ট এরিয়াতে আবেদন করবে ক্যাশমেন্ট এরিয়া প্রমাণ করার জন্য আপনাদের যা যা লাগবে এটা হচ্ছে আবেদনকারী অভিভাবক যদি বাড়ির মালিক হয়ে থাকে অর্থাৎ মালিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে পানির বিল 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 অবলিক 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 বিদ্যুৎ টেলিফোন খাজনা অবলিক হোল্ডিং ট্যাক্স ফটোকপি ওকে দুই নম্বর হচ্ছে যদি আবেদনকারী ভাড়াটিয়া হয়ে থাকে তাহলে তার কি লাগবে তার লাগবে হচ্ছে একটি বাড়িওয়ালা চুক্তিপত্রে ফটোকপি ও ভাড়া পরিষদের রসিদ এবং হচ্ছে বাড়িয়ালার জাতীয় পরিচয় অর্থাৎ আপনার চুক্তিপত্রের সাথে দিবেন হচ্ছে জাতীয় পরিচয় এবং হচ্ছে ভাড়া পরিশোধের রসিদ এই তিনটি আপনার অবশ্যই করে জমা দিতে হবে এরপর হচ্ছে আবেদনকারী গার্জিয়ান যদি সরকারি বরাদ্দকৃত বাসা অর্থাৎ কোয়ার্টার থাকে সেই ক্ষেত্রে নিজ নামে অ্যালটমেন্ট পেপারের সত্যায়িত কপি এটা জমা দিতে হবে সো এগুলো অবশ্যই আপনাদের জমা দিতে হবে এগুলো জমা না দিলে কিন্তু আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে যদি আপনি ক্যাশমেন্ট এরিয়া দেন সেই ক্ষেত্রে এগুলো লাগবে আর যদি ক্যাশমেন্ট এরিয়া না দেন নরমালি আবেদন করেন তাহলে এগুলো কিচ্ছু লাগবে না শুধু উপর থেকে ক থেকে চ পর্যন্ত লাগবে ক থেকে উম পর্যন্ত লাগবে এগুলো কিন্তু লাগবে আর যদি মুক্তিযোদ্ধা কোটা দেন সেই ক্ষেত্রে ক থেকে চ যদি ক্যাশমেন্ট এরিয়া দেন সেই ক্ষেত্রে ক থেকে ছ এগুলো সবগুলো আপনাদের প্রয়োজন হবে আর যদি হচ্ছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক বা কর্মকর্তা ক্ষেত্রে অধ্যক্ষ কর্তৃক একটি প্রত্যানপত্র জমা দিতে হবে এগুলো আপনাদের হচ্ছে অ্যাভেলেবেল থাকে যারা আবেদন করেন তারা জানেন এবং হচ্ছে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে জমাকৃত আবেদনপত্র বাছাই যাচাই বাছাইয়ের পর সাক্ষাৎকারের জন্য নির্বাচিতদের তালিকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে ওয়েবসাইটে প্রকাশ করবে অর্থাৎ আপনি সাক্ষাৎকার দিয়ে আসার পর আপনার বাচ্চা হচ্ছে চান্স পেয়েছে কিনা সাক্ষাৎকার সেটা হচ্ছে লটারির জন্য ওয়েবসাইটে প্রকাশ করবে নাম সহকারে পরবর্তী তাদেরকে লটারি দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন লটারির মাধ্যমে চূড়ান্ত নির্বাচনটি তালিকা প্রকাশ করা হবে হবে লটারির তারিখ ও ও নোটিশ বোর্ডে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া এবং তার সাথে আমিও জানিয়ে দেবো যে কবে লটারি হবে এবং লটারির তারিখ কবে কয়টার সময় লটারি হবে কারা চান্স পেল এই সকল বিষয়গুলো আমিও জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে যখনই আপলোড করা হবে ওয়েবসাইটে ওকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেটা হচ্ছে এক নজরে আমরা দেখে নেই আবেদনের ফর্ম পূরণের সময় শুরু হবে সাতই অক্টোবর অনলাইন শেষ অনলাইন আবেদন ফি প্রদানের শেষ তারিখ উনত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা তো এই হচ্ছে মোটামুটি উদয়নের আবেদনের ডেট এবং হচ্ছে সকল কিছু খুঁটিনাটি তো যাদের যে কোনো কনফিউজ থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যদি প্রবলেম থাকে বুঝতে কমেন্টস করবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে আছে অবশ্যই যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো সময় যে কোনো সময় ফোন দেবেন কোনো সমস্যা নেই রকম আরও বিভিন্ন স্কুলের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আপনি ভিডিওটি পেতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য